অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। বিষ রাশি মার্চ মাসে কি ফল পেতে চলেছে তা একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। এটি মাসিক রাশিফলের ভিডিও। দেখুন, বিষ রাশির হাজারো লাখে মানুষ আছে, প্রত্যেকে যে এক রকমের ফল পাবে তা নয়, কারণ প্রত্যেকের বাই বার্থ চার্ট আলাদা, গ্রহের অবস্থান আলাদা, এবং এর সাথে সাথে আপনার দশা অন্তর্দশা কিন্তু আলাদা। বর্তমান যে রাশিফলটি আপনাদের সামনে আমি প্রেজেন্ট করছি, সেটি বর্তমান গ্রহের গোচর অনুযায়ী আপনাদের সামনে আমি তুলে ধরার প্রয়াস করছি। তো কোন কোন দিক থেকে শুভ, কোন কোন দিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে, এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। দেখুন, এই রাশিফলটি কি আপনাদেরকে আগামী মাসে গাইড হিসাবে কিন্তু কাজে আসবে, অর্থাৎ কি ঘটতে চলেছে তার একটা পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। আপনারা যদি আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন, অবশ্যই এই নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। দেখুন, প্রথমে আসি বৃষ রাশির স্বাস্থ্য, শরীর স্বাস্থ্যের দিকটা। দেখুন, স্বাস্থ্যের দিকটা আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো যাবে, অর্থাৎ শরীরগত দিক নিয়ে আপনাদের রাশির অধিপতি, আপনাদের রাশির দশমভাবে অবস্থান করছে। দেখুন, প্রথম কথা, শরীর স্বাস্থ্যের দিকটা আপনাদের ক্ষেত্রে ভালো, তবে যারা এজেড পার্সন আছে তাদের ক্ষেত্রে সুগার, মাইগ্রেনের সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে চোখের সমস্যা এবং ইউরিন জাতীয় সমস্যার জায়গাটা কিন্তু বাড়িয়ে তুলবে, যারা এজেড পার্সন আছে, বয়স্ক যারা ব্যক্তি আছে তাদের ক্ষেত্রে। কিন্তু ইয়াং জেনারেশনের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কিন্তু শরীরগত দিকটা কিন্তু ভালো। রাশির উপরে আপনার রাশির দ্বাদশপতি এবং সপ্তমপতি রাহুযুক্ত হয়ে অবস্থান করছে। দেখুন, প্রথম কথা, আপনাদের এ মাসে প্রচুর পরিমাণে ব্যয় কিন্তু বাড়াবে। আপনি যদি বিশ্বরাশি মানুষ হন, আপনার ক্ষেত্রে প্রচুর পরিমাণে কিন্তু ব্যয় এই মাসে কিন্তু যথেষ্ট হারে ব্যয় কিন্তু হবে, এবং এর সাথে সাথে আপনাদের যেহেতু সপ্তমপতি রাহুযুক্ত, পার্টনারশিপ যারা বিজনেস করছেন কি না, তাদের ক্ষেত্রে আমি বলবো একটু চোখ কান খুলে রেখে ব্যবসা করুন, কারণ সেই জায়গা থেকে প্রতারণা বা লসের সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থাৎ পার্টনারশিপ বিজনেস বা বিজনেসে এই সময় হিউজ ইনভেস্টমেন্ট কিন্তু করবেন না, বা অর্থ লেনদেনের ব্যাপারে সতর্কভাবে অর্থ লেনদেন করুন, এবং হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আপনাদের মত পার্থক্য কিন্তু থাকছে, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে টুকিটাকি ঝগড়াঝাটি কিন্তু এ মাসে আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু হওয়ার সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলছে। তবে যারা জমি জায়গা কিনছেন, ল্যান্ড, বা আপনি নিজে হয়তো বা কোনো ফ্ল্যাট কিনছেন বা জায়গা কিনছেন বা বাড়ি কিনছেন, অবশ্যই এটা কেনার আগে কাগজপত্র আপনারা অবশ্যই দেখে নেবেন। এই জায়গাটা কিন্তু সমস্যা, বা কোনো জায়গাতে ভুল টাকা চলে যাওয়া বা সেই টাকাটা রিকভারি না হওয়া, এই সম্ভাবনা কিন্তু থাকছে, অর্থাৎ অর্থ লেনদেনের জায়গাটা কিন্তু সাবধান। আপনাদের রাশির দ্বিতীয় পতি এবং পঞ্চমপতি আপনাদের রাশির দশমভাবে অবস্থান করছে। দেখুন, এই জায়গাটা কিন্তু আপনাদের ভালো, নবমভাবে এবং পরবর্তীতে দশমভাবে। নবমভাবে অবস্থান করছে আপনার 12 মার্চ অবধি। এখানে আপনাদের ভাগ্যের সাপোর্ট পাবেন, যারা ফিনান্সে আছে, ফাইন্যান্স সেক্টরে আছে, তাদেরকে সেলসে আছে, এজেন্সির সঙ্গে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে কিন্তু সোনায় সোয়াকা। আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট ভালো কিন্তু দিবে, খরচ যেমন হবে তেমনি ইনকামের জায়গাটা কিন্তু আপনাদের সেই মতো কিন্তু থাকছে। ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, ভাগ্যের সাপোর্টে অর্থ পাওয়ার সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলবে, আপনি যদি বিশ্বরাশি মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং আপনাদের প্রেমের জায়গাটা, নতুন প্রেম আপনাদের জীবনে আসবে, প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি
এবং পুরাতন প্রেম কামব্যাক এই সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলছে আপনি যদি বিশ্বরাশি মানুষ হন আপনার ক্ষেত্রে। অর্থাৎ যারা নতুন প্রেমিক প্রেমিকা আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, এবং এর সাথে সাথে আপনাদের রাশির ঠিক দশমভাবে রবির অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মের জায়গাটা যথেষ্ট ভালো কিন্তু দিবে দশম এবং পরবর্তীতে আপনার একাদশভাবে। অর্থাৎ যারা কম্পিটিটিভ পরীক্ষা দিয়েছে বা যে কোনো চাকরির চেষ্টা করছে এই জায়গাটা চাকরি হওয়ার সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলবে। যদি আপনার রাশিচক্রে শনি এবং রবি যদি ভালো থাকে এই সময়ের মধ্যে আপনার কিন্তু সরকারি চাকরি বা অন্যান্য বেসরকারি সেক্টরে কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলবে, এবং এর সাথে সাথে আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এই সময় কিন্তু হবে। যারা উচ্চ শিক্ষাতে আছে, ধরুন আপনি পিএইচডি করছেন বা আপনি রিসার্চমূলক পড়াশোনা করছেন বা আপনি আইটি সেক্টরে আছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। সন্তান সুখের জায়গা কিন্তু থাকছে, আপনি যদি বিশ্বরাশি মানুষ হন আপনার ক্ষেত্রে সন্তানের জন্য আপনার কিন্তু গর্ব অনুভব কিন্তু আপনাদের হবে, সন্তান সুখের জায়গাটা কিন্তু আপনাদের থাকছে, সন্তানের শরীর স্বাস্থ্য আগের থেকে অনেকটাই ভালো কিন্তু হবে। আপনি যদি বিশ্বরাশি মানুষ হন আপনার ক্ষেত্রে এই সময় পারিবারিক সুখের জায়গা কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ পরিবারে কোনো মাঙ্গলিক ক্রিয়া, পরিবারে কোনো আনন্দের জায়গা এই মাসে কিন্তু আপনাদের কিন্তু হবে বিশ্বরাশি। অর্থাৎ বিশেষ কিছু শুভ অনুষ্ঠান আপনাদের কিন্তু হবে, এবং বিশ্বরাশির ক্ষেত্রে আপনি যদি বিশ্বরাশি মানুষ হন আপনার ক্ষেত্রে বেশ কিছু ভ্রমণের সম্ভাবনা, কোনো জায়গাতে দূরযাত্রা এই জায়গাটা কিন্তু থাকছে। তবে আবারও বলছি, বিশ্বরাশি মাথা গরম করে ফেলার প্রবণতা, ফট করে মাথা গরম করবেন না, সেই জায়গাটা কিন্তু ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন, যেটা পরবর্তীতে, এখন না হলে পরবর্তীতে সমস্যাটা কিন্তু আপনাদের বাড়িয়ে তুলবে। গুরুর সাপোর্ট পাওয়া, গুরুর থেকে সহযোগিতা পাওয়া, এই জায়গাটা কিন্তু আপনাদের থাকছে। তবে আপনাদের ছোটোখাটো চোট আঘাত লাগালেও কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে, এই জায়গাটা গাড়ি বা বাইক যারা চালাচ্ছেন এই জায়গাটা আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। রক্তপাত হওয়া বা কোনো জায়গাতে পড়ে গিয়ে পায়ে লাগা, এই সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলছে। যাদের গুপ্ত রোগ, অর্থাৎ যাদের কিছু রোগ আছে তাদের ক্ষেত্রে, ধরুন আপনি ধরুন সার্জারি করবেন, সেই জায়গাটাতে কিন্তু, সার্জারির জায়গাটায় কিন্তু আপনারা সফলতা অর্থাৎ সাকসেস জায়গাটা কিন্তু পাবেন বিশ্বরাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে। আপনি যদি বিশ্বরাশি মানুষ হন আপনার ক্ষেত্রে এই সময়ে সফলতা সাকসেস লাভের জায়গা কিন্তু দিবে। বিশ্বরাশি যদি আপনি হন আপনাদের ক্ষেত্রে এ মাসে যারা ব্যবসা করছে ব্যবসার দিকটা কিন্তু যথেষ্ট ভালো, তবে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে না, নিজস্ব ব্যবসা যদি থাকে সেক্ষেত্রে আপনাদের ব্যবসাতে যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু এ সময় দেখা যাচ্ছে। এবং বিশ্বরাশির ক্ষেত্রে যেমন আপনাদের পরিবারের সুখের জায়গা থাকছে, এবং বিবাহের জায়গাটা যদি আমি আসি, আপনি যদি বিশ্বরাশি মানুষ বিবাহের জায়গাতে দেখুন আপনাদের রাশির উপর বৃহস্পতির দৃষ্টি, এবং আপনার রাশির পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি নবমভাবে অবস্থান করছে, অর্থাৎ যারা বিয়ের জন্য দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন বিয়ের জায়গা, বিয়ের কথাবার্তা বা বিয়ে হওয়া সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলছে। অর্থাৎ বিশ্বরাশির ক্ষেত্রে গাঢ় বিবাহের সম্ভাবনা কিন্তু এই সময় থাকছে, অর্থাৎ এই সময়ের মধ্যে আপনারা শুভ বিবাহের কানেকশান বা যারা মন মতন পাত্র বা পাত্রী পাচ্ছিলেন না সেই জায়গাটা কিন্তু আপনারা মন মতো পাত্র বা পাত্রী পাওয়ার সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে আপনি যদি বিশ্বরাশি মানুষ হন। এবং যারা লাভ ম্যারেজ করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা কিন্তু ভালো, অর্থাৎ লাভ ম্যারেজের কানেকশান কিন্তু আপনাদের এই সময় থাকছে। আপনি যদি বিশ্বরাশি মানুষ হন আপনার ক্ষেত্রে এই সময়ে বেশ কিছু পরিবর্তন হতে চলেছে, অর্থাৎ ভাগ্যের সাপোর্ট পাবেন, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ বা পৈতৃক সূত্রে কোনো অর্থ পাওয়া,
এবং দীর্ঘদিনে আটকে থাকা কাজ আপনাদের কিন্তু সম্পূর্ণ এই সময় হবে। কিছু কিছু ক্ষেত্রে আপনার ভাইয়ের সাথে মতবিরোধ, ভাইয়ের সাথে মতান্তর হওয়ার সম্ভাবনাটা কিন্তু এই মাসে বাড়িয়ে তুলবে। আগুন বা ইলেকট্রিক থেকে আপনারা কিন্তু অবশ্যই সাবধানে থাকবেন। আবারও বলছি, ইলেকট্রিক বা আগুন থেকে আপনারা কিন্তু খুবই সাবধানে থাকবেন। গাড়ি চলাচল, গাড়ি বা বাইক যারা চলা নিয়ে চলেন তাদের ক্ষেত্রেও বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন। এবার আসি আপনাদের যারা ফিল্ম দুনিয়াতে আছে, যারা অ্যাক্টিং, মডেলিং, ডান্সিংয়ের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। যারা বিউটিশিয়ানের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু কাজের সুযোগটা কিন্তু বাড়িয়ে তুলবে। মাসের মাঝামাঝি অবধি আপনাদের এই সময় যথেষ্ট এই জায়গাটা, অর্থাৎ যারা ক্যামেরার বাইরে সামনে বা পিছনে কাজকর্ম করে তাদের কাজকর্মের জায়গাটা বাড়িয়ে তুলবে। এবং এই সময়ের মধ্যে আপনাদের আটকে থাকা কাজগুলো সম্পন্ন কিন্তু হবে। তবে আপনাদেরকে, আপনারা যদি বিশ্বরাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু এ সময়ে বেশ কিছু শুভ বার্তা আপনাদের জন্য কিন্তু আসবে। কিন্তু অর্থ অপচয় এবং বিদেশ থেকে টাকা আসা, অর্থাৎ বিদেশের সাথে যারা রত আছে, এক্সপোর্ট ইম্পোর্টের সাথে যারা রত আছে, বিদেশ থেকে টাকা আসার সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলবে আপনি যদি বিশ্বরাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে। আপনি যদি বিশ্বরাশির মানুষ হন আপনার ক্ষেত্রে যেমন ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, তেমনি আপনাদের যারা মামলা মকদ্দমার সঙ্গে আছে তাদের জায়গাটা কিন্তু একটু হলো সমস্যা। অর্থাৎ এই জায়গাটা যারা মামলা মকদ্দমাতে যেতে চাইছে তাদের ক্ষেত্রে একটু হলো সাবধানতা অবলম্বন করুন। হুটফাটটা ডিসিশান আপনারা কিন্তু নেবেন না, যে ডিসিশানটা আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনাটা বাড়িয়ে তুলবে। পরিবারের যেমন আপনাদের সুখের জায়গা থাকছে, তেমনি আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা, লটারি থেকে, শেয়ার থেকে, ফাটকা থেকে আপনারা ফট করে অর্থ পাওয়া বা ট্রেনিং থেকে অর্থ পাওয়ার জায়গাটা কিন্তু থাকছে। যদি আপনার রাশিচক্রে সেই সম্ভাবনাটা থাকে বাই বার্থ চার্ট, এই সময়ের মধ্যে কিন্তু আপনাদের লটারি থেকে ধন প্রাপ্তির জায়গা কিন্তু নির্দেশ করছে বিশ্বরাশি। এবং যারা নিজস্ব দোকান আছে, অর্থাৎ আপনার ধরুন কসমেটিকের দোকান আছে, আপনার গার্মেন্টসের, আপনার গোল্ডের, এই জায়গাগুলো কিন্তু, বা আপনার নিজস্ব পেট্রোল পাম্প, বা আপনি সরকারি কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, সরকারের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন এই জায়গাটা, বা আপনি ধরুন প্রমোটার, আপনি ধরুন বিল্ডার, এই জায়গাটা কনস্ট্রাকশন কাজের সঙ্গে যারা যুক্ত আছে, বা যাদের হার্ডওয়্যারে বিজনেস আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় ব্যবসার জায়গা কিন্তু বাড়িয়ে তুলবে। অর্থাৎ আপনাদের কেনা বেচা এই সময় কিন্তু, আপনি যদি বিশ্বরাশির মানুষ হন, গার্মেন্টসে বলুন, গোল্ডের বলুন, এই সময় কেনা বেচাটা কিন্তু ভালো হবে। যাদের পেট্রোল পাম্প আছে এই জায়গাগুলো, বা কসমেটিকের দোকান আছে, বা যাদের বিউটি পার্লার আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। সেলফ প্রফেশনে যারা আছে, যারা অ্যাস্ট্রোলজার বা ডক্টর বা অ্যাডভোকেট বা টিচিং লাইনে আছে তাদের ক্ষেত্রে কিন্তু কাজের সম্ভাবনাটা কিন্তু এই সময়, এই মাসে, মার্চ মাসে কিন্তু বিশেষ বিশেষভাবে কিন্তু বাড়িয়ে তুলবে। তবে আপনার মায়ের শরীরগত দিক নিয়ে একটু হলেও টেনশনের জায়গা আছে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনি একটু হলেও উদ্বেগ এই সময় থাকবেন। পিতার শরীর মোটামুটি ভালো, কিছু কিছু ক্ষেত্রে চোখে সমস্যা আসার সম্ভাবনা বা মাথা ধরা, মাথা যন্ত্রণা, এই জায়গাগুলো কিন্তু থাকার সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলছে আপনি যদি বিশ্বরাশির মানুষ হন। এবং আবারও বলছি, আর্থিক স্থিতির জায়গা ভালো, তবে যারা পার্টনারশিপ বিজনেস করছে তাদের থেকে সাবধান। এবং যারা ভাড়া দিয়ে চলেন, ভাড়াটিয়া নিয়ে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা থাকবে, হিউজ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। অর্থাৎ এই ছিল বিশ্বরাশির সামগ্রিক জিস্ট, একটা সম্ভাবনা আমি তুলে ধরার চেষ্টা করলাম। এটি কোনো সময় যে হুবহু মিলবে আমি কখনোই দাবি করি না, কিন্তু এই ভিডিওটা আপনারা
যে আগামী মাসে কোন কোন দিকে আপনাদের ভালো হবে এবং কোন কোন দিকগুলো আপনারা একটু হলেও সতর্ক থাকবেন তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরলাম। এবং বৃষরাশির ক্ষেত্রে বেশ কিছু ভালো সুযোগও কিন্তু আসতে চলেছে এই মার্চ মাস থেকে, এবং রাজনৈতিক ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উত্থান হবে। নমস্কার, ধন্যবাদ।